इंडियन श्रिम्प इंडस्ट्री ध्वंसर पथे जरा दीर्घ दिन धरे चिंगड़ी चाषर संगे जुक्त आछेन एकर पर एकर जमी लीज निये चाष करे आसछेन तारा भालोई जानेन। जरा बागदार आमल थेके गलदा एवं शेषे भेनामीते जुक्त होयेछेन तारा भालो जानेन जे एर प्रफिट मार्जिन एकेबारे कमे गिएछे, लसेर परिमाण बेड़े गिएछे, जार जोन्नो किन्तु चाषीरा राज्य छाड़ा होच्छे। एर थेके बेरिये आसते गेले आमादेर कि करते होबे, समयेर संगे ताल मिलिए जे चाषे आमादेर प्रफिट सेई चाष आमादेरके बेचे निते होबे। बर्तमाने पाबदा, गुलसा, कई, सिंह मागुर এই সমস্ত চাষ করে কিন্তু আমরা প্রফিট পেতে পারি। ও হ্যাঁ, চিংড়ি চাষে কেন লস হচ্ছে আপনি জানতে চাইবেন না? জানতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি মোর ইনফরমেটিভ হতে চলেছে, তো চলুন শুরু করা যাক। ইফ ইউ ওয়ান্ট টু গেইন শ্রিম্প কালচার কমপ্লিট নলেজ অ্যান্ড প্রপার ট্রেনিং কল 8944846482। আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ নলেজ এবং ট্রেনিং পেতে চান? ফোন করুন 8944846482 নম্বরে। ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি অসীম জানা, অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলে আপনাকে সুস্বাগতম। বরাবরের মতো ভেনামি চিংড়ির গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন, আর বেশি বেশি করে শেয়ার করুন যেখানে আপনার মতো চাষিরা মার খাচ্ছে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি আপনাকে বলবো, ভেনামি চিংড়ি চাষ আগে প্রফিটেবল ছিল, বর্তমানে কিন্তু সেই রকম প্রফিট মার্জিন নেই, বা জোর গলায় বলা যায় যে ম্যাক্সিমাম চাষিরা কিন্তু লস খাচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো বর্তমানে ন্যাচারালি ইন্ডিয়াতে কিন্তু ভেনামি চিংড়ি চাষের প্রোডাকশান ভালো হচ্ছে না। বিভিন্ন কারণে ভেনামি চিংড়ি চাষের লস খাওয়ার প্রধান কয়েকটি কারণের মধ্যে অন্যতম হল ন্যাচারালি চিংড়ি কিন্তু গ্রোথ নিচ্ছে না। যারা হাই স্টকিংয়ে চাষ করছেন তাদের টার্গেটে পৌঁছাতে বা চিংড়ি উৎপাদন করতে হিমশিম খেয়ে যেতে হচ্ছে বিভিন্ন ডিজিজের জন্য। বিভিন্ন ডিজিজের সঙ্গে সঙ্গে ক্লাইমেট একটা বড় ভূমিকা গ্রহণ করে। এই পরিবেশ ভেনামি চিংড়ি, প্রশান্ত মহাসাগরের চিংড়ি, সেটা ইন্ডিয়ান কালচারে বা ইন্ডিয়ান ক্লাইমেটে সুইটেবল প্রোডাকশান হচ্ছে না। সেখানে ম্যানুয়ালি আমরা অধিক উৎপাদনের জন্য হাই ডেনসিটিতে চাষ করি, আর হাই ডেনসিটিতে চাষ করা মানেই কিন্তু বিভিন্ন রকমের ডিজিজ অ্যাটাক করছে। এই ডিজিজের জন্য সার্ভাইভাল কমে যাচ্ছে। আপনি যদি 100,000 মাছ পুকুরে স্টকিং করেন, যখন 3 মাস পরে আপনি হারভেস্ট করছেন, তখন আপনি দেখতে পাচ্ছেন 60,000 কি 70,000 মাছ পাচ্ছি, কিন্তু আপনি ট্রিটমেন্ট করে যাচ্ছেন 1,00,000 মাছের। তারপর এক্সপোর্ট হচ্ছে না, রপ্তানি মূল্য একদম তলানিতে পড়ে গিয়েছে, যার জন্য আপনি যদি উৎপাদনও করতে পারেন, উৎপাদন কস্ট যা হচ্ছে রপ্তানি মূল্য বা বিক্রয় মূল্য কিন্তু তার থেকে কম পাচ্ছেন, ফলে লস হচ্ছে। একে উৎপাদন হচ্ছে না, আর উৎপাদন হলেও বিক্রয় মূল্য আপনি পাচ্ছেন না, খরচ কিন্তু আপনার বেশি হয়ে যাচ্ছে। খরচ বেশি হওয়ার মূল কারণ কি? দেখুন, আপনি যে চিংড়ির খাদ্য প্রদান করছেন সেই খাদ্যের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে, মেডিসিনের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে, যে চারাটা আপনি স্টকিং করছেন সেই চারার মূল্যও কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। এরপরে আপনি এই বর্ধিষ্ণু ফিড মেডিসিন সিড নিয়ে কালচার করছেন ভেনামি চিংড়ি, যেখানে এরিয়েশন দিতে হচ্ছে, এরিয়েশনের জন্য ফুয়েল কারেন্ট লাগছে, তো এই ফুয়েলের কস্ট অনেক বেড়ে গিয়েছে। আপনি উৎপাদন করার পরে যখন চিংড়িটা বাজারজাত করতে যাচ্ছেন,
সেই সময় কিন্তু আপনি প্রোডাকশন কস্ট অনেক বেশি হয়ে যাচ্ছে, বিক্রয় মূল্য কিন্তু আপনি অনেক কম পাচ্ছেন, এই জন্যই চাষিরা মার খাচ্ছে। এখান থেকে বেরিয়ে আসতে গেলে অনেক চাষি কি করছে, যে ইন্টারেস্টে টাকা নিয়ে বা যাদের ক্যাপাসিটি আছে তারা সম্পূর্ণ ফিড মেডিসিন সিড ফুয়েল ক্যাশে করছে, এই ক্যাশ এবং ক্রেডিট এখানে কিন্তু অনেকটা ডিফারেন্ট থাকে। আপনি সমস্ত কিছু ক্যাশে কিনে যদি প্রোডাকশন করেন সেক্ষেত্রে 1 কেজি চিংড়ি 270 টাকা 280 টাকা, এবং সব কিছু যদি আপনি ক্রেডিটে নেন অর্থাৎ সিড ফিড মেডিসিন ফুয়েল ক্রেডিটে নিয়ে যদি আপনি উৎপাদন করতে যান তার মূল্য কিন্তু কেজি প্রতি 50 টাকা বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ 270 + 50 320 বা 280 + 50 330 টাকা পড়ে যাচ্ছে। তো এই 330 টাকা আপনি ক্রেডিটে নিয়ে যদি বিজনেস করে 1 কেজি চিংড়ি উৎপাদন করতে খরচ হয়, আপনি যখন বিক্রি করতে যাবেন বর্তমানে বিক্রয় মূল্য এতটাই কমে গিয়েছে যে অহতব্য নয়, 280 টাকা থেকে 290 টাকা 20 গ্রাম মাছের দাম। সেক্ষেত্রে আমাদের কিন্তু ম্যাক্সিমাম চাষি লস খেয়ে যাচ্ছে এই প্রোডাকশন কস্ট না কমাতে পেরে। আর আপনি ভাবছেন হয়তো যে হাই ডেন্সিটিতে চাষ করে কিছু পয়সা পাবো, দেখুন 2023 সালে কিন্তু অনেকে সেরকম চিন্তাভাবনা করে হাই ডেন্সিটিতে চাষ করে 10 গ্রাম মাছ তুলে কিছু পয়সা পাওয়ার জন্য চাষ করছে। সেখানেও দেখা যাচ্ছে যে চাষের শুরুতে যে রেট ছিল ফসল হয়ে যাওয়ার পরে কিন্তু তার থেকে রেট কমে গিয়েছে, ফলে সেখানেও কিন্তু প্রফিট নেই। আর হাই ডেন্সিটিতে চাষ করে অধিক 20 গ্রাম পর্যন্ত করতে হিমশিম খেয়ে যাচ্ছে, আর যে কারণের জন্য হিমশিম খেয়ে যাচ্ছে তার মধ্যে প্রধান হলো মাছ ভেসে যাওয়া, রানিং মর্টালিটি, WSSV এবং WFD বা সাদা পায়খানা। তো বন্ধুরা, আজকের আমি আলোচনা করব যে সমস্ত চাষিরা এই বাণিজ্যিকভাবে চাষ করছেন তারা একটু ভেবে চিনতে চাষ করুন। যদি আপনি ক্রেডিট বাদ দিয়ে ক্যাশে চাষ করতে পারেন তাহলে প্রোডাকশন কস্টটা কিছুটা কমবে, অথবা আপনি যে লিজ নিয়ে রেখেছেন জমি, যে অ্যাসেট আপনার আছে সেইগুলোকে মেনটেন করতে গেলে আপনাকে হয় চিংড়ি চাষের পরিবর্তে অন্য কোনো চাষ আছে কিনা আপনাকে দেখতে হবে, তার জন্য গুলসা, পাবদা, মাগুর, কই, শিং এই সমস্ত চাষ যদি আপনি করতে পারেন তাহলে হয়তো আপনার ভেনামি চিংড়িতে আগে যে পরিমাণ লাভ ছিল বা প্রফিট ছিল সেটা আসবে না, কিন্তু আপনার অ্যাটলিস্ট লস হবে না। তাহলে আমরা ডাইভার্ট করতে পারি, অথবা আমরা কি করতে পারি, এই বিভিন্ন জায়গায় আমি দেখেছি পশ্চিমবঙ্গের হাড়োয়া, বসিরহাটের, উত্তর চব্বিশ পরগনার মিনাখাট, একরের পর একর ফ্ল্যাট জমিতে বা জলকর বা ঘেরি বা ফিশারি যে যাই বলুন না কেন, সেখানে লো ডেন্সিটিতে উইথাউট এরিয়েশন, উইথাউট ফিডিং, উইথাউট কেয়ার চিংড়ি চাষ করে কিন্তু তারা অ্যাটলিস্ট লিজের পয়সা জোগাড় করেও 2 পয়সা বাড়িতে নিয়ে যাচ্ছে। তারা কি করছে, চিংড়ি ছেড়ে দিল, চিংড়ির সঙ্গে অন্যান্য সাদা মাছ ছেড়ে দিল, এবং ঠিক 4 মাস 5 মাস পরের থেকে তারা অল্প অল্প করে মার্কেটে নিয়ে যাচ্ছে, কলকাতার মার্কেট বলুন বা কাছাকাছি যে মার্কেটে চিংড়ির ডিমান্ড আছে সেইখানে নিয়ে যাক, নিয়ে গিয়ে তারা কিন্তু একটা প্রফিট মার্জিনের মধ্যে আছে, কিন্তু প্রফিটটা কম। যারা বাণিজ্যিকভাবে হাই ডেন্সিটিতে এরিয়েশন দিয়ে নিয়মিত ফিড খাইয়ে মেডিসিন দিয়ে টেকনিশিয়ান দিয়ে লেবার পুষিয়ে চাষ করছে তাদের থেকে বর্তমানে কিন্তু যারা একরের পর একক জলকর নিয়ে ক্যাজুয়ালভাবে চাষ করছে তারা কিন্তু লস কম খাচ্ছে। তো বন্ধুরা, আপনি কি করবেন আমাকে কমেন্ট সেকশানে জানান। এরপরে আপনি চিংড়ি চাষ করবেন কিভাবে, চিংড়ি চাষ বাদ দিয়ে যদি আপনি অন্য কোনো কিছু করতে চান সেটাও আমাকে জানান।
আমি দীর্ঘদিন ধরে চিংড়ি চাষের সঙ্গে যুক্ত আছি। চিংড়ি চাষ আগে প্রফিটেবল চাষ ছিল, সবাইকে মোটিভেট করেছি চাষ করতে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে চাষ করতে গিয়ে বা উৎপাদন করতে গিয়ে আমরাও হিমশিম খেয়ে যাচ্ছি। নতুন নতুন ডিজিজ চলে আসছে, এই ডিজিজগুলোর মধ্যে ভেনামি চিংড়ি চাষের বর্তমানে 2023-এ যে ডিজিজগুলোর কথা আমি আপনাকে বললাম, তার মধ্যে এখন নতুনভাবে দেখা যাচ্ছে যে চাঁদি রোগ বলে একটা রোগ সবার মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। এই চাঁদিটা কি, হঠাৎ চিংড়ির মধ্যে যে হোয়াইট মাসেল হয়, এই হোয়াইট মাসেলের মতো দেখতে তারা চিহ্নর মতো কিছু কিছু জায়গায় সাদা সাদা ছোপ ছোপ হয়ে যাচ্ছে, এটাকে চাষিরা কিন্তু চাঁদি বলছে। কিন্তু অ্যাকোয়াকালচারের টেকনিক্যালি দিক থেকে বা সায়েন্টিফিক্যালি এর চাঁদি রোগ এখনও পর্যন্ত আমরা জানি না, কিন্তু এই রোগটার আবিষ্কার হচ্ছে এবং মাছ হার্ড হয়ে যাচ্ছে, এর জন্য রানিং মোর্টালিটিও চলে আসছে। আবার গঙ্গাসাগরে এই কয়েকদিন আগে গেলাম, বলছে ভিব্রিও, ভিব্রিও তো আমরা জানি ক্ষতিকর ব্যাকটেরিয়া, সেখানে রানিং মোর্টালিটি হয়, কিন্তু মাছ হার্ড হয়ে যাচ্ছে, অজানা রোগের কারণেও কিন্তু রানিং মোর্টালিটি কিছু কিছু জায়গায় আসছে। তো গঙ্গাসাগরে যারা ভিব্রিও বলছেন তাদেরকে আমি বলবো যে আপনারা মাছটাকে নরম রাখুন, মোল্টিংটা ইজি করান, এবং প্রোবায়োটিকের মাধ্যমে পুকুরের মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াটাকে ঠিক রাখুন। আর অনেকেই বলছে যে নতুন ওয়াটার এক্সচেঞ্জ করলে, নতুন জল পুকুরে ঢোকালে কিন্তু বিভিন্ন রকমের ডিজিজ চলে আসছে। যারা বলছেন যে নতুন জল ঢোকালে বিভিন্ন রকম ডিজিজ চলে আসছে, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা জলটাকে ট্রিটমেন্ট করুন, রিজার্ভে ঢোকান, রিজার্ভে ঢুকিয়ে সেখানে ব্লিচিং করুন, বিকেশি করুন, প্রোবায়োটিক করুন, মিনারেল করুন, তারপরে সেই জলটা নিন। আশা করি কোনো রকমের অসুবিধা হওয়ার কথা নয়। আর যারা চাঁদি বলছেন, দেখুন চাঁদিটা হলে মাছ হার্ড হয়ে যায় আর গায়ে ছোপ ছোপ দাগ হয়ে যায়, রানিং মোর্টালিটি চলে আসে, ট্রেতে দুই এক পিস করে আসতে থাকে, এবং এরিয়েশন চালানোর পরে মাঝখানে গিয়ে দেখলেও অনেক মাছ পাওয়া যায়, মরা মাছ। তো এই চাঁদি মাছগুলো যারা বলছেন, আমিও প্র্যাকটিক্যালি দেখেছি ওইগুলো অনেকটা হার্ড হয়। তো এই চাঁদি থেকে রুখতে গেলে আমাদের কী করতে হবে, জলের হার্ডনেসটাকে আগে কমাতে হবে। জলের হার্ডনেস কমাতে গেলে ন্যাচারালি যদি বৃষ্টিপাত হয় বা বৃষ্টি হয় তাহলে জলের হার্ডনেস অনেকটা কমে যায়, আর হার্ডনেসটা আমরা যদি আর্টিফিশিয়ালভাবে কমাতে চাই তাহলে কিন্তু নতুন জল ঢোকাবো, তবে অবশ্যই ওই ট্রিটমেন্ট ওয়াটার, এই ট্রিটমেন্ট ওয়াটার আমরা পুকুরের মধ্যে কালচার পন্ডে ঢোকাবো, সেখানে আমরা ইডিটিএ খাওয়া সোডা করব। ইডিটিএ এবং সোডিয়াম বাইকার্বনেট কিন্তু মাছকে নরম করে, মোল্টিংয়ে সহযোগিতা করে, এবং রাতের দিকে আমরা চিলেটেড মিনারেল সহ ট্রেস মিনারেল দিয়ে মিনারেল করব। এইভাবে কিন্তু আমরা মাছটাকে নরম করব। তারপরে আপনি মাছের বয়স অনুযায়ী স্যানিটাইজার একটা করবেন, হয় ট্রিপল সল্ট, নাহলে ব্রোমিন, নাহলে বিকেসি, নাহলে আয়োডিন। এইভাবে আপনারা কিন্তু মাছটাকে নরম করিয়ে মাছের ওই চাঁদি রোগ থেকে মুক্তি পেতে পারেন। আর বিশেষ করে লিকুইড মিনারেল কিন্তু আপনারা খাওয়াতে ভুলবেন না। তো বন্ধুরা, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম যে কি কি কারণে চিংড়ি চাষে লস হচ্ছে এবং চিংড়ি চাষ থেকে বেরিয়ে আমরা কি করতে পারি, বিশেষ করে বর্তমানে যে রোগগুলো চাষিরা সাফার করছে সেখান থেকে কীভাবে মুক্তি পেতে পারি, আশা করি আপনারা খুব সুন্দরভাবে এই ভিডিওটি বুঝতে পেরেছেন। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দেবেন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, অসীম।